ইভেন বাংলাদেশ যখন স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যুদ্ধ অপরাধের ডেফিনেশন নিয়েও কিন্তু কোনো যুদ্ধ অপরাধের ডেফিনেশন দেওয়া হয়নি এবং আইন প্রণয়ন করা হয়নি। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যুদ্ধ অপরাধের যদি ডেফিনেশন দিয়েও থাকে, তাও আপনি তাদেরকে যুদ্ধ অপরাধী বলে বিচার করতে পারবেন না? তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা যদি সত্যি সত্যি যুদ্ধ অপরাধী হয়ে থাকে, তাহলে কি যুদ্ধ অপরাধের বিচার করা যাবে না? আবু বকর মোল্লা ভাই, আপনি একজন ব্যারিস্টার, যুদ্ধ অপরাধী হিসেবে তাদেরকে যদি বিচার করতে চান, তাহলে আন্তর্জাতিক আদালতে আবার যুদ্ধ অপরাধের ডেফিনেশন দেওয়া আছে। তা তার মানে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক আইনে আমরা একজন সিগনেটরি, তাহলে তাদেরকে যদি আপনি যুদ্ধ অপরাধী হিসেবে ডিফাইন করে, যুদ্ধ অপরাধী হিসেবে তাদের অপরাধটা যদি সাব্যস্ত করেন, তাহলে তাদেরকে ধরে নিয়ে আপনাকে আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনের অধীনে আপনার হেগে, নেদারল্যান্ডের হেগে তাদের বিচারটা করতে হবে। আমি এখন সাবেক পুলিশের ডিআইজি আমাদের সাথে আছেন ব্যারিস্টার জিল্লুর রহমান। আপনার বাংলাদেশে যাদেরকে যুদ্ধ অপরাধী বলে বিচার করা হয়েছে তাদের আইনটা কি? তাদের আইনটা হচ্ছে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। যুদ্ধ অপরাধ বলা হচ্ছে এটা রাজনৈতিক টার্মিনোলজি, কিন্তু যুদ্ধ অপরাধীদের কোনো বিচার হচ্ছে না। কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 35(1) সেখানে বলা হচ্ছে যে কোন আইন রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে কোন আইন তৈরি করা যাবে না। আমাদের 1971 সালে যখন যুদ্ধ হয়েছে, যেটাকে আমরা স্বাধীনতা যুদ্ধ বলছি, পাকিস্তান বলছিল যে এটা এটা এক্সট্রিমিস্ট বা পাকিস্তানকে সেপারেশন করার জন্য একটা আন্দোলন হচ্ছে। 1971 সালে যে বিদ্যমান আইন ছিল, সেই বিদ্যমান আইনে যুদ্ধ অপরাধের কোনো ডেফিনেশন তখন পাকিস্তানের সংবিধান, পাকিস্তানের দণ্ডবিধি, বাংলা পাকিস্তানের প্রচলিত আইনে যুদ্ধ অপরাধের ডেফিনেশন কোথাও দেওয়া ছিল না, এবং পাকিস্তান সরকারও যুদ্ধ অপরাধের ডেফিনেশনকে ডিফাইন করে না। তাহলে এখন আপনার আমার এই এই বক্তব্যের পরে অনেক আইনজ্ঞ বলতে পারে যে তাহলে তাদের বিচারটা কিসে হয়েছে। আমাদের সংবিধানের আর্টিকেল 45 এ বলা হচ্ছে ডিসিপ্লিন ফোর্সের জন্য, ডিসিপ্লিন ফোর্সের জন্য সংবিধান, ডিসিপ্লিন ফোর্সের জন্য সরকার যদি সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে যদি কোনো আইন প্রণয়ন করে, তাহলে সেটি করতে পারবে ফর দ্য ডিসিপ্লিন ফোর্স। আর্টিকেল 47 এ, আই রিপিট, আর্টিকেল 47 এ, আমি আবু বকর মোল্লা ভাইয়ের অ্যাটেনশন ড্র করছি, আর্টিকেল 47 এ তে যেটা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ অথবা কোনো হিনিয়াস অপরাধে জড়িত, হিনিয়াস ক্রিমিনাল এরকম অপরাধে যদি জড়িত থাকে, তাহলে রাষ্ট্র তার জন্য আইন প্রণয়ন করতে পারবে, তার বিচার করতে পারবে, এবং এই আইন প্রণয়নের ক্ষেত্রে যদি সংবিধানের লঙ্ঘনও হয় তাহলে ওই আইন কন্টিনিউ করবে। তার মানে এখানেও সংবিধানের উপরে আর্টিকেল 47 এ কে সুপারসিড করে সরকারকে আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে আবু বকর মোল্লা ভাই, এই যে আমি যেটা বললাম যে আপনি যে সাক্ষ্য আইনের কথা বললেন, সরকার তো কোনো সাক্ষ্য আইন তো কোনো প্রয়োগই করে নাই, সরকার তো গেজেট নোটিফিকেশন দিয়ে সরকার বলেছে যেহেতু এটা 50 বছর আগের ঘটনা বা 40 বছর আগের ঘটনা, তো 40 বছর আগের ঘটনার এই সাক্ষ্য মানুষ ঠিক মতো দিতে পারবে না, এই ক্ষেত্রে আমাদের এভিডেন্স অ্যাক্ট 1872। আমি তো ব্যারিস্টার জিল্লুর রহমান, যদি আপনাকে একটু একটু প্রশ্ন অ্যাড করছি, ব্রিটিশ যে রায়টা দেওয়া হয়েছে, এই রায় ফিউচারে এর তাদের যে পরিবারের সন্তানরা আছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা আইসি যেতে যেতে পারবে কিনা, মানে রেফারেন্স হিসাবে ইন্টারন্যাশনাল কোর্টে তারা যেতে পারবে কিনা, তাদের সন্তানরা যে আমাদের বাবাকে হত্যা করা হয়েছে বা আমাদের পরিবারের সদস্য মেয়ে বা ছেলেরা যেতে পারবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? এই বিষয়ে আপনাকে যেটা আমি বলি, আমি আপনাকে যেটা বলি, তাহলে তাদের বিচার হয়েছে কোন আইনে? কারণ আমার ডক্টর সিনা এম এস সাইদ ভাই তখন এত প্রশ্ন করবে, তাহলে তাদের বিচারটা কোন আইনে হয়েছে? বিচারটা হলো 1971 সালে, আমাদের দণ্ডবিধি কিন্তু বিদ্যমান ছিল তখন, পাকিস্তান প্যানাল কোড এটি বিদ্যমান ছিল, এবং পাকিস্তান প্যানাল কোডে ওই যে আমি বললাম আর্টিকেল 47 এতে তিন ধরনের অপরাধের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে যুদ্ধ অপরাধ, একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, আরেকটি হচ্ছে কোনো হিনিয়াস ক্রিমিনাল যদি হয়ে থাকে। এটাকে তারা মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছে এবং এটি আইনসম্মত। 1971 সালের আমাদের দণ্ডবিধিতে খুন, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ এই ধরনের যে হিনিয়াস অপরাধ, সেই অপরাধ যারা করেছে ওই অপরাধীদেরকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। তাহলে যাদের বিচার হয়েছে, যাদেরকে সাজা দেওয়া হয়েছে, তাদেরকে মৃত্যুদণ্ড হয়েছে,
তাহলে সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে এবং তাদের সাজা দেওয়া হয়েছে এবং তাদের ফাঁসি হয়েছে। এটি কোনোভাবেই যুদ্ধ অপরাধীদের বিচার হয় নাই, কারণ আমরা আপনার আইনের মানে আইনের আপনি শব্দ লাগিয়ে দিচ্ছেন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল 1973। তো যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অর্থ এই নয় যে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এবং সরকার এখানে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। এবং সরকার সরকার এই ট্রায়ালটা করার সময় সাক্ষ্য আইন বলেছে যে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, এবং সরকার সরকার বাংলাদেশ দণ্ডবিধি ফলো করেছে, হত্যা খুন ধর্ষণ লুটতারা এই আইনে কিন্তু তাদের মামলা রুজু হয়েছে। যুদ্ধ অপরাধের কোনো মামলা রুজু হয় নাই, মামলা রুজু হয়েছে 302, মামলা রুজু হয়েছে ধর্ষণে, মামলা রুজু হয়েছে অগ্নিসংযোগে, মামলা রুজু হয়েছে কনস্পাইরেসি, এইগুলোকে তারা যুদ্ধ অপরাধ হিসেবে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল 1973 ওইখানে তারা এই মানবতা বিরোধী অপরাধ বলে এই অপরাধগুলোকে ডিফাইন করেছে এবং দণ্ডবিধিতে মামলা রুজু হয়েছে। আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারটা পরিচালিত হয়েছে এবং বলেছে এটা এভিডেন্স অ্যাক্ট এখানে প্রযোজ্য নয়। এই যে আমি যে অ্যানামলি গুলো বললাম, এই অ্যানামলি গুলো আবু বকর মোল্লা ভাই আমি আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আপনি এটা ব্রিটিশ আদালতে এগুলো উপস্থাপন করেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, আমার একটা প্রশ্ন, আপনারা যে যে সাংবাদিক সম্মেলন যে হইলো যেটা নিয়ে আপনারা কথা বলছিলেন, ওই আনসবি কেউ দেখছেন কিনা জানি না, তোর মধ্যে একটা ডায়ালগ আছে, যব বাজুমে তাগদ হায় হাতুমে তলোয়ার হায়, রাজা রাজা রহেগা প্রজা প্রজা রহেগা, তো রাজা রাজাই রহেগা প্রজা আমরা প্রজাই রহেগা, কথা বুঝাইতে পারছি মনে হয় নিশ্চয়ই, এভরিবডি ইজ ট্যালেন্টেড, সো আই সো ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সো আপনি কোনো বিচার পাবেন না বাংলাদেশে, নো নট এট অল, তিক্ত অভিজ্ঞতা থেকে বলতেছি, দেখছি তো স্বাধীনতা থেকে শুরু করি আর টিল টুডে পাবেন না, লাভ নাই, কোনো লাভ নাই, এই কথা কথাই থাকবে। কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এর পরবর্তীতে কাদের মোল্লাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এবং এর পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে আবার এটা পরবর্তীতে আইন সংশোধন করা হয়েছে। এখন ওই আইন সংশোধন, হ্যাঁ এটা সরকার হয়তো এই আইন সংশোধন করতে পারে, প্রসিজারাল ল যদি সরকার সংশোধন করে এটি সরকারকে এই ক্ষমতা দেওয়া আছে, কিন্তু এটি কতটুকু নৈতিক হয়েছে সেটা একটা প্রশ্ন লাগে। কারণ আপনি যে আইনটি সংশোধন করেছেন এটা করা উচিত ছিল যে কাদের মোল্লার পরে পরবর্তীতে যাদের সাজা প্রদান করা হবে বা যাদেরকে ট্রায়াল করা হবে এটা পরবর্তীতে যে সংশোধনটা আনা হয়েছে এটা ওদের জন্য প্রযোজ্য হবে, কিন্তু এটা কাদের মোল্লার ক্ষেত্রে যেখানে তার একটা জাজমেন্ট প্রোনাউন্স হয়েছে তাকে ফাঁসি দেওয়ার জন্য আপনি আবার আইনটি সংশোধন করলেন, এটি আইনসম্মত হলেও এটি অনৈতিক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করলেন যে তাহলে যাদেরকে যুদ্ধ অপরাধী বলা হচ্ছে বা মানবতা বিরোধী অপরাধীদেরকে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই যে দেখেন যে আমরা স্কাইপিক কেলেঙ্কারি যে বিষয়টা আমরা কিন্তু দেখেছি এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভিডিও বক্তব্যগুলো আছে, তো এটা ব্রিটিশ আদালতে এগুলো উপস্থাপন করলে এটার একটা একটা এভিডেন্সই তো এনাফ যে আমাদের সংবিধানই তো এই সরকার ওই যে মানে নাই। আর আপনি যে কথাটা বললেন যে এটা পরবর্তীতে পরবর্তীতে সরকার যদি পরিবর্তন হয় বা গণতান্ত্রিক সরকার যদি আসে তাহলে যে বিচারটা হয়েছে আপনি যদি এটাকে জুডিশিয়াল কিলিং অথবা আপনি যদি একটা বিচারের নামে অবিচারের কথা যদি বলেন তাহলে যারা এই অবিচারের সাথে জড়িত ছিল তাদেরকে কি ট্রায়ালে মুখোমুখি করা যাবে কিনা, সেই ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে দুইটা। প্রথম পদ্ধতি হচ্ছে আপনার সিভিল হোক ক্রিমিনাল হোক যে কোনো মামলা আবার অ্যাপিলেট ডিভিশনে রিভিউ করা যায়, মানে যদিও একটা টাইমের লিমিটেশন আছে বাট অ্যাপিলেট ডিভিশন এটা যদি এটা কন্ডন করে তাহলে তার রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিতে পারে, করে এটা পুনরায় এটা বিচার বিশ্লেষণ করতে পারে, করে যে জাজমেন্ট গুলো দেওয়া হয়েছে সেই জাজমেন্ট গুলো আবার ওনারা এটা পুনর্বিবেচনা করতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে যে যাকে ফাঁসি দেওয়া হয়ে গিয়েছে তাহলে ওই ক্ষেত্রে তো ওনার জীবন্ত আর এই অ্যাপিলেট ডিভিশনে যে যখন এটা রিভিউ হলো তাহলে তো ওনার জীবন্ত রিটার্ন দিতে পারবেন না, হ্যাঁ সেই ক্ষেত্রে যার ফাঁসি হয়ে গিয়েছে ওই ক্ষেত্রে হয়তো তার পরিবারকে বড় অ্যামাউন্টের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যে রিভিউ করা হবে সেখান থেকে একটা আদেশ আসতে পারে, এটি একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যদি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা যদি মনে করে যে এটা জুডিশিয়াল কিলিং বা বিচারের নামে অবিচার তাহলে আমাদের সংবিধানের আর্টিকেল 102 অনুসারে আমাদের হাইকোর্টে এই বিচারটাকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, তাহলে হাইকোর্টে যখন এটা রিট করা হবে তখন এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা হয়েছে বিচার প্রক্রিয়াটা হয়েছে এবং এই বিচার প্রক্রিয়ার সাথে যে সমস্ত এভিডেন্স উত্থাপন করা হয়েছে ওই সময় আদালত যদি যে রিটটা গ্রহণ করবে এই রিটটা
এই রিটটা বিবেচনা করে যদি বলে যে না, যে প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এই বিচার প্রক্রিয়াটা ইললিগাল বা অবৈধ ছিল, তাহলে সেই ক্ষেত্রেও যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তার জীবন্ত রিটার্ন আনা যাবে না। সেক্ষেত্রে হয়তো সরকারকে বড় অ্যামাউন্টের, সরকার বলতে ওই সময় যে সরকার ছিল অথবা এখনকার, মানে এখনকার যে সরকার আছে এই সরকারকে হয়তো ব্যক্তিগত ভাবে লায়াবল করে বড় অ্যামাউন্টের একটা কম্পেনসেশন জরিমানা করতে পারে। আপনি যে প্রশ্নটা করেছেন যে এইটার এগেনস্টে আন্তর্জাতিক আদালতে যাওয়া যাবে কিনা, তা আন্তর্জাতিক আদালত কিন্তু আমাদের হায়ার আদালত না, আমাদের হায়ার আদালত না বা ইংল্যান্ডের হায়ার আদালত কিন্তু না। তো আমাদের এই বিচারটা এক্সস্ট হয়ে গেলে এটা অনেকের ধারণা এটা আন্তর্জাতিক আদালতে যাওয়া যাবে বা আন্তর্জাতিক আদালত এটা হায়ার কোর্ট হিসেবে কাজ করে। আসলে ভার্চুয়ালি আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেভাবে কাজ করে সেটা হলো যে যদি এই ধরনের মানবতা বিরোধী অপরাধ বা যদি যদি এই ধরনের কোনো হিনিয়াস কোনো অপরাধী, মানে অপরাধী হয়ে থাকে, অপরাধ করে থাকে, যদি ওদের বিচার যদি ওইখান থেকে স্টার্ট হয় তাহলে ঠিক আছে, বাট কোনো একটা দেশে বিচার হয়ে যাওয়ার পরে এটা তার উচ্চ আদালতে, মানে এটা উচ্চ আদালত হিসেবে আন্তর্জাতিক আদালত কাজ করে না বা এইভাবে ইট ডাজন্ট ওয়ার্ক।